উনি ভক্তদের পেলে, মিউজিক পেলে সংসার ভুলে যেত, খেতে আসে না, গল্প করতে আসে না, ওনাকে নিয়ে স্মৃতিচারণ করে। উনি তো মিউজিক করেছেন শুধু একার জন্য, খুব নরম মনের, আবার চট করে রেখে যেত ঠাকুর মানুষটা, সবার মনে এভাবে ঠাকুর না ফাইট করেছেন পুরো মিউজিক ইন্ডাস্ট্রির জন্য। তারপরে ভালো লাগে যে তাকে ভালোবেসেছি, ব্যান্ড মিউজিক অ্যাসোসিয়েশন করছে প্রতিবার। গতবার আমি এসেছি এবং আমি ওয়াদা দিয়েছি সামনে যতদিন আমি বেঁচে থাকি আমি এটার সাথে ইউনি ফাউন্ডেশন জড়িত হব, সেই হিসাবে আমি আসলাম। ভালো লাগে যে মানুষের চলে যাওয়া নিয়ে এখানে সবাই খেতে আসে না, গল্প করতে আসে না, ওনাকে নিয়ে স্মৃতিচারণ করে, এটাই ভালো করে যে মানুষটা সারাদিন যেন এভাবেই তার সবার অন্তরে বেঁচে থাকে, এটাই আমি চাই। কারণ উনি তো মিউজিক করেছেন শুধু একার জন্য না, ফাইট করেছেন পুরো মিউজিক ইন্ডাস্ট্রির জন্য। হয়তো ভালোবাসাটা অন্যভাবে পাচ্ছে, তবে এইটুকু আলহামদুলিল্লাহ। মিউজিশিয়ানরা শান্ত অভিমানী হয় বা খুব ইমোশনাল, খুব নরম মনের, আবার চট করে রেখে যেত। ওর রাতটা মনে হয় আধা ঘন্টা থাকবে, তারপরে চলে যাবে, ওটা নিয়েই অ্যাডজাস্ট করে আমি চলেছি। তো এটা তো অজস্র স্মৃতি, বলে রাখার তো কিছু নেই। গিয়ে ভালো থাকুক মানুষটা, সবার মনে এভাবে থাকুক, আর আমার বাচ্চাদের আর আমাদের যা হারিয়েছি সেটা আপনাদের দেশবাসী ধারণ আর কিছু না, মানুষটা ভালো থাকুক। উনি সংসারের থেকে বেশি ভক্তদেরই সময় দিত, আর উনি ভক্তদের পেলে, মিউজিক পেলে সংসার ভুলে যেত। সো আমি ওটা মেনে নিয়েছি, মেনে নিয়ে আস্তে আস্তে ওভাবেই চলেছি, তো ওটা আমার কাছে কোনো ব্যাপার লাগে না, ব্যাপার মনেও হয়নি। হয়তো মনে করেছি ও এক জায়গায় থাকুক, আমি আরেকটা সাইড দিচ্ছি, এইভাবে মিউজিক করতে করতে হয়তো ওর এমন হয়েছে, ও যদি কোনো কনসার্ট আসতো তখন ও যে ডাক্তার দেখছে রুলস অ্যান্ড রেগুলেশন দিয়েছে ওটা মানতো না, ওটা না মেনেই রংপুরে কনসার্টে গিয়েছিল। তারপরে একটু সিক ফিল করে আবার রাজশাহীতে একটা কনসার্টের জন্য রেডি হচ্ছিলো, বাসায় তার ব্যাগের রেডি ছিল, তারপরে একটু সুস্থ। আসলে আমার না, বাচ্চু নিজেই, বাচ্চু ছেলেকে যখন বাইরে রেখেছে তখন নিজেই একটা ইয়ে ছিল যে তুমি পড়ালেখা শিখে মানুষ হোক। আপনার বিভিন্ন স্টেজে ওনার কনসার্টে ওপেনলি উনি বলেছে যে আমি মিউজিক আমার সন্তানকে আনবো না, সেই হিসাবে তুমি রেখে আসার সময় সন্তানকে ওভাবেই যে জিনিসগুলো বলে দিয়ে আসছে, বাচ্চার ব্রেনই হয়তো ওটা আছে, কারণ বাচ্চার বাবার ফাইটটা সে দেখেছে। সো সেই জন্য যদি কখনো আসে আসবে, কিন্তু মিউজিককে প্রফেশন হিসাবে হয়তো সে কখনো নিবে না, থাকবে ব্লাডে যেহেতু আছে সেটা থাকবে। সে আসলে ক্যারিয়ার অ্যান্টেড হয়েছে মাশাল্লাহ আলহামদুলিল্লাহ, দুই ছেলে মেয়ে, বাকিটা ভবিষ্যৎ বলে দিবে। যদি কখনো আসে আপনাদের অবশ্যই দেখা দিতে পারবেন। সর্বশেষ একদম সম্পর্কে যদি একটু ভক্তদের উদ্দেশ্যে যদি কিছু বলেন, কেমন? ভক্তদের উদ্দেশ্যে আমার বলার কিছু না, আমি বাচ্চুর ভক্তরা যত তাকে ভালোবাসে, আমি অবাক হয়ে গেলাম, এখনো মাঝে মাঝে বিভিন্ন টেক্সট আসে তার কবরের কাছে যে কেউ ইয়ে করে এবং ভালোবেসে দিয়ে বলে যে আমি প্রতিদিন কবর জিয়ারত করতে যাই। এটা জিয়ারত করাটা বড় কিছু না, বাট যে যেখানেই থাকে তাকে যে এখনও ভালোবেসে অনেক কিছু বলে, আর গান শুনতে পারি না, নতুন মিউজিক হয় না, তাদেরকে বলবো বাচ্চুকে এভাবে ভালোবেসে যাবেন, তার গান শুনেন, সবার গান শুনেন। মিউজিক নিয়ে যেহেতু আছে, বাচ্চু থাকবে সারা জীবন আপনাদের, কারণ বাচ্চু তো আদার কোনো প্রফেশনে ছিল না, তো তার মিউজিকটাকে আপনারা ভালোবাসবেন, নতুন নতুন আরও গান আসবে, সেই গানগুলো আপনারা শুনবেন। তার এখনও আনরিলিজ প্রচুর গান আছে যেগুলো আমরা রিলিজ করার জন্য ব্যবস্থা করছি, এবং ইনশাল্লাহ কয়েকজন জায়গায় কথা হয়েছে।